হিন্দু ধর্মে একাদশীর খুবই গুরুত্ব রয়েছে এবং প্রতিটি একাদশীর একটি করে নামও রয়েছে। বছরে ২৪টি একাদশী হয়, তবে মলমাস হলে একাদশীর সংখ্যা বৃদ্ধি পায়। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম যোগিনী একাদশী। এবছর ইংরেজি ১৭ জুন, বাংলা ২রা আষাঢ় বুধবার এই একাদশীর উপবাস। এই একাদশী আরম্ভ হবে ১৬ জুন মঙ্গলবার সকাল ৫:৩৪ থেকে এবং একাদশী শেষ হবে ইংরেজি ১৭ জুন ২রা আষাঢ় সকাল ৭:২৯। একাদশীর পালন সময় ১৮ জুন বৃহস্পতিবার সকাল ৫:২৮ থেকে ৮:১৪ পর্যন্ত। হিন্দু শাস্ত্র মতে যদি বিধিমতো এই দিন একাদশী ব্রত পালন করা যায় তাহলে শত শত জন্মের পাপ বিনষ্ট হয়, সর্বসৌভাগ্য লাভ হয়ে থাকে, শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়, মৃত্যুর পর বিষ্ণু লোকে স্থান পাওয়া যায়। আজ আমি আপনাদের জানাব এই যোগিনী একাদশীর দিন দুটি তুলসী পাতা দিয়ে করুন এই অদ্ভুত উপায়। মাতা লক্ষ্মীর নিবাস হবে আপনার বাড়িতে, মনে আসবে শান্তি, বাড়িতে আসবে সুখ, সমৃদ্ধি ও ভালোবাসা। আপনারা সবাই জানেন বাড়িতে তুলসী গাছ থাকা কতটা গুরুত্বপূর্ণ। তুলসী গাছ বাড়িতে পজিটিভ শক্তিকে আকর্ষিত করে থাকে। তুলসী গাছ বাড়িতে থাকা মানেই বাড়ির মঙ্গল সাধন। তুলসীর মধ্যে টাকা পয়সাকে আকর্ষিত করার এক অদ্ভুত গুণ রয়েছে। তুলসী গাছ বাড়িতে থাকলে বাড়ির সমস্ত বাধা বিপত্তি দূর হয়, বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব কমে যায়। কিন্তু একাদশীর দিন ভুল করেও তুলসী গাছে জল দেবেন না বা তুলসী পাতা তুলবেন না। এই উপায়টি করার জন্য আগের দিন আপনি তুলসী পাতা তুলে রাখুন। একাদশীর দিন একটি তামার ঘটিতে জল পূর্ণ করে তাতে দুটি তুলসী পাতা দিয়ে ঠাকুর ঘরে ঠাকুরের পাশে রেখে দিন। তারপর আপনি পূজো অর্চনা করুন। ওই ঘরটি ওইভাবেই ওই স্থানে রেখে দিন। পরদিন পালন করার পূর্বে স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই ঘটির জল প্রথমে ঘরের চার কোণায় ছিটিয়ে দিন। তারপর ওই জল ঘরের সদর দরজার বাইরে ছড়িয়ে দিন। এই কাজে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি দূর হবে, বাড়িতে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তির বাস হবে, সব কাজে সফলতা আসবে, টাকা পয়সা আপনার বাড়ির দিকে আকর্ষিত হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। নমস্কার, ধন্যবাদ।